শেখ হাসিনা পরিকল্পিতভাবে চলমান যে কোটা সংস্কার আন্দোলন কিংবা কোটা বাতিল আন্দোলন এটিকে দীর্ঘস্থায়ী করতে চায় দীর্ঘমেয়াদি করতে চায় তিনি নিজেই চান না যে এই কোটা সংস্কার আন্দোলন কিংবা কোটা বাতিল আন্দোলনের চূড়ান্ত একটি সমাধান হোক এখন তিনি কেন পরিকল্পিতভাবে চাচ্ছেন এই কোটা বাতিল আন্দোলনটি দীর্ঘমেয়াদি হোক কিংবা দীর্ঘস্থায়ী হোক কেন এটি আওয়ামী লীগের পরিকল্পনা শেখ হাসিনার পরিকল্পনা এটি হয়তো আপনারা অনেকেই জানেন না কিংবা অনেকেই অনুসন্ধান করেন না আমি যতটুকু এটি নিয়ে ঘাঁটলাম আমি আসলে বুঝতে পারলাম যে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে চাচ্ছে যে এই আন্দোলনটি দীর্ঘমেয়াদি করতে হবে এই কোটা সংস্কার আন্দোলন দীর্ঘমেয়াদি কিংবা দীর্ঘস্থায়ী হলে কি লাভ আওয়ামী লীগের সেটি মূলত আজকে আমি আলোচনা করার চেষ্টা করব যেহেতু আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন করেছি এবং ওই সময় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী একটি যৌক্তিকা সমাধানও দিয়েছিলেন কিন্তু আজকে দু হাজার চব্বিশ সালে এসে হঠাৎ করে কোটা বাতিল করে পুরো পরিস্থিতি থেকে একটু একটি জটিল এবং ঘোলাটে পরিস্থিতি বানিয়েছে বর্তমান এই আওয়ামী সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যদি একটু নিউজটা আপনাদের দেখাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন কেন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা চায় এই কোটা সংস্কার আন্দোলনটি দীর্ঘমেয়াদী হোক এই আন্দোলন দীর্ঘমেয়াদী করতে গেলে বা করতে হলে বা রাখা গেলে আওয়ামী লীগের কী কী লাভ কী কী বেনিফিট প্রথম বেনিফিট যে বর্তমান বাংলাদেশের চলমান যে স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট বিরোধী ইন্ডিয়া বিরোধী মোদি বিরোধী আন্দোলন এই আন্দোলনটা অনেকাংশে ব্যাটফুটে চলে যাবে আবার আপনারা জানেন সম্প্রতি শেখ হাসিনা আওয়ামী লীগের হাতে বাংলাদেশ নিরাপদ নয় সেটা আপনারা সবাই দেখেছেন ভারত সফরে গিয়ে মোদির হাতে দেশটাকে লিখে দিয়ে আসছেন এক প্রকারে দেশবিরোধী যে দশটি তিনি চুক্তি করেছেন এই চুক্তিগুলোর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে এই চুক্তিগুলোর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যাতে সোচ্চার হতে না পারে এই জন্য পরিকল্পিতভাবে তিনি চাচ্ছেন বাংলাদেশে রাজপথে ছাত্ররা আন্দোলন করুক সংগ্রাম করুক এই জন্যই তিনি এই কোটা আন্দোলনকে দীর্ঘমেয়াদী করতে চান যাতে এখানে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ কিংবা বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো রাজপথে নামতে না পারে রাজপথে সোচ্চার হতে না পারে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি কোটা আন্দোলনের বিরুদ্ধে ভাই আমি তো নিজেই একজন কোটা আন্দোলনের মানে কি বলবো মূল সংগঠক আমরাই দু সালে কোটা আন্দোলন করেছি হামলা মামলা জেলে গেছি রিমান্ডে গেছি তারপরে এই কোটার একটা যৌক্তিক সমাধান আমরা পেয়েছিলাম বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে ঘোষণা দিয়েছিলেন কোটা বাতিল তিনি বাংলাদেশের প্রধান নির্বাহী চেয়ারে বসে সেদিন যে মিথ্যাচারটি করেছিলেন জনগণের সাথে প্রতারণা করেছিলেন ছাত্রদের সাথে ধোকাবাজি করেছিলেন সেটা আমরা আজকে হারে হারে টের পাচ্ছি তিনি সেদিন কোটা বাতিল ঘোষণাটি কেন দিয়েছিলেন আমরা সেই দু সালে কোটা বাতিল চাই নাই আমরা অনেক গবেষণা করেছি এই যে ছাপান্ন পারসেন্ট কোটা এবং প্রায় দুই শত প্রকারের কোটা বাংলাদেশে বিদ্যমান এটা প্রয়াত ডক্টর আকবর আলী খান বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেহ তিনি একটি গবেষণাধর্মী লেখা লিখেছিলেন প্রথম আলোতে যে বাংলাদেশে প্রায় দুইশো ষাট প্রকারের কোটা রয়েছে যেটা আমরা অনেকেই জানি না এবং কল্পনারও বাহিরে আমাদের যে দুশো ষাট প্রকারের কোটা বাংলাদেশে বিদ্যমান ক্যান ডিউ এমাজিন ক্যান ইউ এটা মানে আপনি কল্পনা করতে পারেন চিন্তা করতে পারেন যে এত প্রকারের কোটা সেই লেখাটি এখনও প্রথম আলোতে আছে তার সেই কলাম এরপরেই আমরা গবেষণা করলাম শিক্ষাবিদ বুদ্ধিজীবী অনেকেরই পরামর্শ নিয়েছি যে স্যার এটাতে কী করা যায় আমরা কি চাইতে পারি আমাদের দাবিটা আসলে কি হওয়া উচিত অনেক ক্যালকুলেশন গবেষণা করে দেখলাম যে আসলে কোটা সংস্কার করে ছাপান্ন পার্সেন্ট থেকে কমিয়ে এটাকে একটা সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা দশ পার্সেন্টে নিয়ে আসার পক্ষে ছিলাম কিন্তু আমাদের সেই দাবির চোখে ধুলো দিয়ে ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন কোটা বাতিল ভালো কথা আপনি যেহেতু প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন বাতিলের ঘোষণা দিলেন আমরা আপনার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলাম না আন্দোলনও করলাম না আমরা মেনে নিলাম তারপরে দীর্ঘদিন প্রজ্ঞাপন নেই দীর্ঘদিন প্রজ্ঞাপন নেই আমরা চিন্তিত হয়ে গেলাম চিন্তিত হওয়ার পরে আমরা আদালতের দ্বারস্থ হলাম হাইকোর্টে গেলাম তখন হাইকোর্ট আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এটি বাংলাদেশের নির্বাহী বডির কাজ অর্থাৎ বাংলাদেশ সরকারের বিষয় সরকার যে সিদ্ধান্ত দেবে বা সিদ্ধান্ত নেবে এটি চূড়ান্ত এখানে আদালতের কোনো করার নেই আদালতের কোনো এক্তিয়ার নেই আদালতের কোনো কাজও নেই ভালো কথা আমরা আদালতের কথাই সন্তুষ্ট হলাম যে আদালতের যেহেতু এক্তিয়ার নেই বা আদালতের কিছু করার নেই আমরা আর কিছু বললাম না আমরা আদালত থেকে চলে আসলাম তারপরে আমরা আবার প্রজ্ঞাপনের জন্য আন্দোলন শুরু করলাম আবার আমাদের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো আমাদের উপরে হামলা চালানো হলো আমাদেরকে রক্তাক্ত করা হলো তারপর এক পর্যায়ে সরকার বাধ্য হলো প্রজ্ঞাপন দিতে কোটা বাতিলের তাও প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে শুধুমাত্র কোটা বাতিল কয়েক বছর চলল তো হঠাৎ করে সেই একই আদালত দু সালে এসে কিভাবে সেই প্রজ্ঞাপন বাতিল করে কিংবা স্থগিত করি বড় রহস্যজনক ঘটনা তাও আবার কখন দেখেন যখন এই শেখ হাসিনা কয়েকদিন আগে দেশবিরোধী দশটি চুক্তি ইন্ডিয়ার সাথে করে আসছে এবং এই চুক্তিগুলোর মাধ্যমে তিনি প্রকারন্তর এই দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে আসছেন অনেকেই জানেন না ভাই এই চুক্তিগুলোতে কি কি আছে খুবই ভয়াবহ ডेंजरस দেশের জন্য বিপজ্জনক তিনি বলছেন রেল ট্রানজিট দিয়েছেন এটা আসলে রেল ট্রানজিট নয় এটা রেল করিডোর আর আমরা সেই 50 বছর ধরে চিকেন নেক নামে একটা জায়গা আছে আমাদের উত্তরে একদম বাংলাদেশে মাত্র সম্ভবত কত 13 কিলোমিটার বড় ওই জায়গা সেই 13 কিলোমিটার জায়গাটি আমাদের যাওয়ার সুযোগ দিলে আমরা নেপাল ভুটানের সাথে সরাসরি বাণিজ্য ব্যবসা করতে পারি বাংলাদেশ লাভবান হতে পারি সেই বারো তেরো কিলোমিটার জায়গা দেয় নাই আর আমাদের বাংলাদেশের পেট ছিঁড়ে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে এটাকে শেখ হাসিনা বলছে ট্রানজিট এটা কোনোভাবেই ট্রানজিট নয় করিডোর ট্রানজিট বলা হয় সেটাকে যখন আপনি আপনার নিজ দেশ থেকে আরেকটা দেশকে পাড়ি দিয়ে আরেকটা দেশে যাবেন ভারত যদি বাংলাদেশের উপর দিয়ে মায়ানমারে যেতে চাই তাহলে সেটা হবে ট্রানজিট ভারত যখন তার একটা এলাকা থেকে আরেকটা এলাকা আরেকটা দেশের ভিতর দিয়ে যাবে সেটা হচ্ছে করিডোর নট ট্রানজিট আমাদের তিন বিঘা করিডোরের কথা মনে আছে তিন বিঘা করিডোর তার মানে বাংলাদেশ তার বাংলাদেশের সীমানায় আরেকটা জায়গায় যাওয়ার জন্য তিন বিঘা মাত্র জায়গা ভারতের কাছ থেকে নিয়েছিল আমরা কিন্তু ওই তিন বিঘা করিডোর দিয়ে নেপাল ভুটানে যাই নাই বাংলাদেশে গিয়েছি ওটা বাংলাদেশ জায়গা এই সেটার নাম হয়েছিল কি করিডোর নট ট্রানজিট আর ভারতকে যেটা দেওয়া হয়েছে এটাও করিডোর নট ট্রানজিট কিন্তু আওয়ামী লীগ জনগণের চোখে ধুলো দিয়ে বোকা বানিয়ে মিথ্যাচার করছে প্রতারণা করছে এগুলো রাষ্ট্রদ্রোহ অপরাধ জনগণের সাথে বেমানি করা প্রতারণা করা আগামীতে শেখ হাসিনার বিচার অবশ্যই হবে এই করিডোর দেওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহ বিচার হবে তার ইনশাআল্লাহ জনতার আদালতে পার পাবে না আপনি দেশটাকে আরেক দেশের হাতে তুলে দিয়ে আসবেন আর জনগণ আঙ্গুল চুষবে বসে বসে এটা এত সহজে হতে পারে না হবেও না ইনশাআল্লাহ আমরা হতে দেব না তো যাই হোক আজকে যেহেতু কোটা নিয়ে কথা বলছি এই যে প্রায় দুইশো ষাট প্রকারের কোটা মেধার চাইতে কোটার পরিমাণ বেশি পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রে আপনি পাবেন না যেখানে মেধার চাইতে কোটার সংখ্যাটা পরিমাণটা বেশি এটা একমাত্র বাংলাদেশে সম্ভব যেখানে কোটার চাইতে মেধার পরিমাণ অনেক অনেক কম আরেকটা আপনারা জানেন পোষ্য কোটা যেটা রেল এবং প্রাইমারি লেভেলে ব্যাপকভাবে প্রচলিত রেলে বিশেষ করে এই যে রেলের যে চাকুরিগুলো আপনারা দেখবেন খোঁজখবর নিয়ে তাদের বংশ পরম্পরায় তারা চাকরি করে রেলে বাবা ছিল দাদা ছিল তার আগে ছিল তার ছেলে এখন বংশ পরম্পরাই মানে আমি যতটুকু জানলাম যে প্রায় আশি থেকে নব্বই পারসেন্ট পোষ্য কটা রেলে কার্যকর করা হয় ভয়াবহ ভাই ডেঞ্জারাস আমাদের এই তরুণ মেধাবীরা এমনি এমনি খেপে নাই তাদের রক্তে আগুন জ্বলছে আগুন দাউ দাউ করে সহ্য করতে পারছে না দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে স্টাডি করে লাভ আর ওই জোচ্চোর লুটেরা বলবো এদেরকে আমি এরা দুই দিনের বৈরাগী হয়ে পড়াশোনা না করে কোটায় চাকরি করে আরামায় এসে লুটপাট করে যাচ্ছে স্রেফ লুটপাট করে যাচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ রুখে দাঁড়াতে হবে নাহলে মুক্তি কারণেই কেউই আমরা ইহাই পাবো না কারো মুক্তি আমাদের নেই আপনি ভাবছেন আপনি ভালো থাকবেন নো আপনার কপালেও বিপদ অপেক্ষা করছে চলে আসছে তাই এখন সময় আছে জেগে ওঠার আর যারা মুক্তিযোদ্ধার নাতিপতি দাবি করে কোটা দাবি করে এরা মুক্তিযোদ্ধার নাতিপতি নয় এরা রাজাকারের সন্তানদের চাইতেও জঘন্য বীর মুক্তিযোদ্ধারা আমাদের সকলের সর্বজন সদ্দেহ সম্মানীয় এরা ওই কোটা সুবিধার জন্য যুদ্ধ করে নাই মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আপত্তি নেই তাদেরকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা করে মাসে ভাতা দিলেও আমরা স্যালুট জানাবো কিন্তু তাদের নাতিপতিদের এক পয়সাও বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়ার কোনো নেই সুযোগ নেই তাই কোটা থাকবে না পরিষ্কার কথা যদি রাখতেই হয় এক থেকে দুই পার্সেন্ট প্রতিবন্ধী কোটা রাখতে পারেন অন্য কোনো কোটা রাখার কোনো সুযোগ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা